করেছিলেন, এটা সুন্দর বক্তব্য এবং সেই বক্তব্যটা এখন অনুষ্ঠান হিসেবে আসছে। এই জায়গায় আপনার ব্যাখ্যাটা কি, ওনাকে আপনি চিনতে পারেন না এবং ওনার লাস্ট বিলিপ ছিলেন আপনার সাথেই ছিল, উনি বলছে যে আপনি ওনাকে চিনতে পারেন না এবং আপনার ব্যবহার সে হতাশ বা অপমান বোধ হয়েছে। এটা 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 বলেছে কিনা আমি জানি না, তবে এ বিষয়ে আমি এই মুহূর্তে কোনো কথা বলতে চাই না। এটি একটি আমরা তার আজকে উনি মারা গিয়েছেন মানে আমরা খবর পেয়েছি, আমরা শোকাহত। এ বিষয়গুলো নিয়ে আজকে বিতর্কের প্রয়োজন নেই, এই সকল বিতর্কের উত্তর আমরা দেব ইনশাল্লাহ। আমরা মনে করি পরিবেশের থেকে ভালো রাখে আমাদের এক মন খুশি হয়েছে। আমরা প্রত্যেকটা শিল্পী আমরা শোকাহত, আমরা বুঝতে পারছি না আসলে কি বলা উচিত কি করা উচিত, কারণ আমরা এই জাতীয় একজন আমাদের একজন শিল্পী হতে পারে এটা আসলে আমাদের ধারণার মধ্যে ছিল। তো তারপরেও আমি যেটা মনে করি, আইন প্রয়োগকারী সংস্থা যথোপযোগী ব্যবস্থা নিয়েছে, অত্যন্ত গুরুত্বের সাথে এই মামলাটিকে তারা তদন্ত করছে। তো এই মামলাটি তদন্ত হয়েছে, আমরা তার আত্মার মাধ্যমে কামনা করি, শিল্পীর কাছে আমরা সবাই জানাই চাই আমরা প্রকাশ করছি। আর এটুকুই আমাদের পক্ষে বলার আছে, এটুকুই আমরা। দেখেন কার দিকে আঙুল ঘুরছে বা কিছু এ সম্পর্কে আমি কিছু জানি না, তবে এটি আইন প্রয়োগকারী সংস্থার বিষয়। সো এখানে আমরা তো আমার মনে হয় যে কোনো মানে আমরা কখনো যেটি আইন প্রয়োগকারী সংস্থা তদন্তাধীন বিষয় সেটিতে সন্দেহের বশবর্তী হয়ে আমরা তো কারোর দিকে কিছু করছি না, এটা তো বিবেচনার বাইরে। এটা পুলিশ র‍্যাব তদন্ত করছে এবং আমার বিশ্বাস আমাদের চাওয়া এতটুকু যে আমাদের বোন খুন হয়েছে, একজন শিল্পী খুন হয়েছে, কে বা কাহারা তাকে খুন করেছে, দ্রুততম সময় আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ র‍্যাব যেন সেই খুনিকে বের করে উপযুক্ত শাস্তি প্রদান করে, বা এর পিছনে যারাই জড়িত থাকে তারা যেন শাস্তি নির্বাচনী পরিবেশ। আমার কাছে তো মনে হচ্ছে যে আমরা একটি আনন্দমুখর পরিবেশে নির্বাচন করার চেষ্টা করছি, আমরা আমাদের ভোটারদের প্রচুর সাড়া পাচ্ছি এবং এবার একটি পরিবর্তনের জোয়ার আমরা ফিল করছি আমাদের ভোটারদের সাথে কথা বলে।